Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nazrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nazrul Sir YouTube channel এবং Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কের সহযোগিতা নেওয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহ শিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন এবং বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে আর্থিক বিবরণী অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড 2017 সালের 1 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। মেশার্স ইমন ট্রেডার্সের 2016 সালের 31 ডিসেম্বর তারিখে রেওয়ামিলটি নিম্নরূপ। মেশার্স ইমন ট্রেডার্স রেওয়ামিল ডিসেম্বর 31, 2016। হিসাবের শিরোনাম ডেবিট টাকা ক্রেডিট টাকা, নগদ 80,000 টাকা, প্রাপ্য হিসাব 1 লক্ষ টাকা, মজুদ পণ্য 1/1/2006 অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য 20,000 টাকা, আসবাবপত্র 2,80,000 টাকা, 12% ঋণ 1/7/2015। আমার অঙ্কটি হচ্ছে 2016 সালে, ঋণ হচ্ছে 1/7/2015 অর্থাৎ তার আগের বছরের জুলাই মাসের 1 তারিখে নেওয়া, অর্থাৎ আমার ঋণের উপর 16 সালের 12 মাসের সুদ ধরা লাগবে। এটার মানে কিন্তু আবার 1.5 বছর না, 6 মাসও না, অর্থাৎ গত বছরের জুলাই মাসে ঋণ নিয়েছি, গত বছরেরটা গত বছরের হিসাব হয়ে গেছে 6 মাস, এই বছরের পুরো 12 মাসে ঋণের সুদ আমার ধরা লাগবে। প্রদেশ ঋণ ছিল আমার 1 লক্ষ টাকা, প্রদেশ হিসাব হচ্ছে 1,10,000 টাকা, মূলধন 2 লক্ষ টাকা, উত্তোলন 20,000 টাকা, বিক্রয় 4,86,000 টাকা, ক্রয় 3,50,000 টাকা, বেতন 10 মাস 25,000 টাকা, অর্থাৎ বেতন পরিশোধ করা হয়েছে 10 মাস, 1 বছর হয় 12 মাসে, 2 মাসের বেতন এখানে বকেয়া আছে। সাপ্লাইজ খরচ 9,000 টাকা, বিজ্ঞাপন খরচ 11,000 টাকা, অনাদায়ী পাওনা 5,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হচ্ছে এটি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, রাওমিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটি থাকে সেটি হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, দুই পাশে রাওমিলের যোগফল 9 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা। এরপর আমরা আসি সমন্বয় সমূহ। সমন্বয় সমূহের মধ্যে 1 নম্বরে সমাপনী মজুদ মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, যার মধ্যে 5,000 টাকা বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা এখনো ক্রেতাকে সরবরাহ করা হয়নি। তাহলে আমরা কি করব, সমাপনী মজুদ পণ্য হিসাব করার সময় 5,000 টাকা বাদ দিয়ে হিসাব করলেই হবে, আর কিছু করা লাগবে না। দুই, প্রচারের জন্য 7,000 টাকার পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে, মোট বিজ্ঞাপন খরচের 1/3 বিলম্বিত করতে হবে। তাহলে এখানে সমন্বয় হচ্ছে দুইটি, একটি হচ্ছে বিনামূল্যে ভোক্তাদের নিকট পণ্য বিতরণ, এটা আমরা ক্রয় থেকে বাদ দিব, বিজ্ঞাপনের সাথে যোগ করব, আর মোট বিজ্ঞাপন খরচের 1/3 অর্থাৎ 3/1 বিলম্বিত হিসেবে বাদ দেওয়া লাগবে, আর যেটা বাদ দিব সেটা আমরা আবার ব্যালেন্স শীটে সম্পদ পাশে দেখাব। 3 নম্বরে, প্রাপ্য হিসাবের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে, অর্থাৎ এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমাকে করতে বলেছে আমার কাছে চেয়েছে কতে চলতি বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো, খতে আমার কাছে চেয়েছে 31 ডিসেম্বর 2016 সালের সমাপ্ত বছরের জন্য মেশার্স ইমন ট্রেডার্সের আয় বিবরণী তৈরি করো, গ নম্বরে আমার কাছে চেয়েছে জানতে 31 ডিসেম্বর 2016 তারিখে মেশার্স ইমন ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা আসি প্রথমে কতে কি চেয়েছে, চলতি বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ। তা আমরা জানি রেওয়ামিল আমার বিজ্ঞাপন দেওয়া ছিল 11,000 টাকা, সমন্বয় বলা ছিল বিনামূল্যে পণ্য বিতরণ 7,000 টাকা, তাই যোগ করলে আমার মোট বিজ্ঞাপন খরচ হচ্ছে 18,000 টাকা, এর মধ্যে বলছে বিলম্বিত করতে 3/1, অর্থাৎ 18,000 3/1 হচ্ছে 6,000 টাকা, তাই আমি 18,000 টাকা থেকে যদি 6,000 টাকা বাদ দিই এই 12,000 টাকা হচ্ছে আমার চলতি বছরের বিজ্ঞাপন খরচের পরিমাণ। এখন যদি যেহেতু আমরা এখানে যোগ বিয়োগ করেছি, আমরা চাইলে বিশদ আয় বিবরণীতে নতুন করে আর যোগ বিয়োগ করা লাগবে না, সরাসরি 12,000 টাকা বসিয়ে দিলে
আমাদের হবে আর যদি দেখাই দিই তাতেও কোনো সমস্যা নেই খাতে আমার কাছে জানতে চেয়েছে 31 ডিসেম্বর 2016 সালে সমাপ্ত বছরের জন্য মেশার্স ইমন ট্রেডার্সের আয় বিবরণী তৈরি করো তাহলে আয় বিবরণী প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব মেশার্স ইমন ট্রেডার্স বিশদ আয় বিবরণী তারপর হচ্ছে 2016 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য অর্থাৎ আয় বিবরণীটা এক বছরের জন্য তৈরি হয় তাহলে প্রথমে আয় বিবরণীর মধ্যে আসবে বিক্রয় বিক্রয় আমার দেয়া আছে সরাসরি 486,000 টাকা আমরা টাকার ভাগ তিনটি করব একদম লাস্ট কলামে বিক্রয়ের নিট বিক্রয়টা লিখবো যেহেতু বিক্রয়ের সাথে আমার কোনো সমন্বয় নাই রাওয়ামিলে বিক্রয় ফেরত বিক্রয় বার্তা অলিখিত বিক্রয় কোনো কিছু সমন্বয় কিংবা রাওয়ামিলে বিক্রয় সংক্রান্ত কিছু নাই তারপর বিক্রয়টা সরাসরি বসিয়ে দিলাম এরপর এখান থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হয় প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য এটার সাথে নিট ক্রয় যোগ করতে হয় প্রত্যক্ষ খরচ সংযোগ করতে হয় সমাপনী মজুত পণ্য বাদ দিতে হয় তাহলে আসি প্রথমে মজুত পণ্য অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য 1-1-2006 যেভাবে প্রশ্ন আছে আমরা সেভাবে লিখছি এটা ইচ্ছা করলে আমরা সরাসরি প্রারম্ভিক মজুত পণ্য নাম দিয়েও লিখতে পারবো কোনো সমস্যা নেই আমরা প্রশ্নটা দেখেছি মজুত পণ্য 1-1-2006 20,000 টাকা এটার সাথে যোগ হবে পণ্য ক্রয় তাহলে আমরা ক্রয় কিনার কলামে লিখলাম 3,50,000 টাকা এটার সাথে ক্রয়ের সাথে যত যোগ বিয়োগ আছে সব করে নিব তাহলে ক্রয় থেকে আমরা বাদ দিলাম বিনামূল্যে পণ্য বিতরণ 7,000 টাকা আমরা এটা আমরা আবার বিজ্ঞাপনের সাথে যোগ করে এক নম্বরে দেখিয়েছি তাহলে 3,50,000 টাকা থেকে 7,000 টাকা বিয়োগ করলে থাকতেছে 3,43,000 টাকা তাহলে এখান থেকে আমরা কি করব সমাপনী মজুত পণ্য বাদ দিব সমাপনী মজুত পণ্যের মধ্যে আমরা আবার জানি যে অসরবরাহকৃত পণ্য আছে সেটা যদি আমরা এভাবে ব্রেকেটেও বাদ দিয়ে দিই তাতেও হবে আর নাহলে আমরা যদি আবার ইনার কলামে যোগ বিয়োগ করে দেখাই তাও হবে তাহলে 25,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 20,000 টাকা তাহলে আমরা 3,63,000 টাকা থেকে 20,000 টাকা যদি বাদ দিই এখানে একটি দাগ দিয়ে দিব তাহলে থাকে 3,43,000 টাকা এই 3,43,000 টাকা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় তা আমরা বিক্রয় ছিল বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা বা মোট লাভ 1,43,000 টাকা পেয়েছি মোট মুনাফা তাহলে মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয় যদি পরোক্ষ পরিচালন আয় থাকে সেটা আগে যোগ করব এখানে পরোক্ষ পরিচালন আয় নাই তা আমরা সরাসরি পরিচালন ব্যয় বাদ দিব পরিচালন ব্যয়ের মধ্যে আমরা প্রথমে বেতন ভাড়া এগুলো নিয়ে আসি তাই আনলাম বেতন 25,000 টাকা বলেছিল 10 মাস তাই 2 মাস বকেয়া যোগ বকেয়া তাহলে 25,000 টাকা যেহেতু 10 মাসের জন্য যত মাসের টাকা পরিশোধ থাকবে তা দিয়ে ভাগ যেটা বাকি থাকবে সেটা দিয়ে গুণ তাহলে পরিশোধ করেছি 10 মাস তাহলে 25,000 কে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ তাহলে 2 মাসের জন্য আমার আসতেছে 5,000 টাকা তাহলে যোগ করে 30,000 টাকা লিখলাম মিডল কলামে এরপর সাপ্লাইজ খরচ আমার আছে 9,000 টাকা অর্থাৎ আমার আমরা আমাদের সরাসরি রাওয়ামিলের মধ্যে সাপ্লাইজ খরচ দেওয়া আছে 9,000 টাকা তাই সাপ্লাইজ খরচ আমরা 9,000 টাকা লিখলাম এরপরে বিজ্ঞাপন খরচ ব্রেকেট আমরা লিখে দিয়েছি ক হতে প্রাপ্ত 12,000 টাকা আমরা চাইলে এখানে আবার যোগ বিয়োগ করে দেখাতে পারতাম যোগ বিয়োগ না করলেও কোনো সমস্যা নেই এখানে এরপর আমরা আসি অনাদায়ী পাওনা রেওয়ামিলে দেওয়া ছিল 5,000 টাকা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সমন্বয়ের মধ্যে সর্বশেষ সমন্বয়টা ছিল আমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত প্রাপ্য হিসাবের উপর 5% হবে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা রাখতে হবে প্রাপ্য হিসাব ছিল আমার 1,00,000 টাকা 1,00,000 টাকার উপর 5% 5,000 টাকা তাহলে 5,000 5,000 যোগ করলাম আসলো আমার 10,000 টাকা এখান থেকে আমরা বাদ দিব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটি রাওয়ামিলের ক্রেডিট পাশে সর্বশেষে ছিল 4,000 টাকা তাহলে 10,000 থেকে 4,000 বিয়োগ করলে আমরা পেলাম 6,000 টাকা পরিচালন খরচ যা আছে সব যোগ করে বসালাম মোট মুনাফা থেকে বাদ দিলাম পরিচালন খরচ পেলাম 57,000 টাকা মোট মুনাফা থেকে যদি 57,000 বাদ দিই আমার থাকে 86,000 টাকা এই 86,000 টাকার নাম হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফা থেকে আমরা মুনাফার সাথে সর্বপ্রথম অপরিচালন আয় থাকলে যোগ করব অপরিচালন ব্যয় থাকলে বাদ দিব আমার অঙ্কের মধ্যে আলোচ্য অঙ্কের মধ্যে অপরিচালন আয় নাই তাই অপরিচালন আয়টা যোগ করলাম না অপরিচালন ব্যয়টা বাদ দিব অপরিচালন ব্যয়ের মধ্যে আমরা পাচ্ছি ঋণের সুদ 1,00,000 টাকার উপর 12% আমরা আলোচনা করেছিলাম ঋণটা দেওয়া ছিল 1-7-2015 যেহেতু 2015 দেওয়া ছিল 15 সালে অর্থাৎ পিছনের যে সালেই থাকুক আমাদের 34 সালের পুরোটা আমরা সুদ ধরব তাহলে আমরা 1,00,000 টাকার উপর 12% 12,000 টাকা সুদ ধরলাম যেহেতু এটা পরিচালন ব্যয় বাদ যাবে 86,000 টাকা থেকে 12,000 বাদ দিলে আমরা নিট মুনাফা পাচ্ছি 74,000 টাকা এটা হচ্ছে আমার অঙ্কের মধ্যে নিট মুনাফা এটা ছিল আমার খ গ নম্বরে আমার কাছে জানতে চেয়েছে 31 ডিসেম্বর 2016 তারিখে মেশার্স ইমন ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ
অর্থাৎ প্রথমে চলতি সম্পদ পরে চলতি দেয়। তো প্রথম প্রতিষ্ঠানের নাম মেসার সিমন ট্রেডার্স, আর্থিক অবস্থার বিবরণী ব্রেকেটে আমরা আংশিক লিখে দিব, যেহেতু আমরা এটা পরিপূর্ণভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করছি না, তাই আমরা আংশিক লিখে দিলাম। 31 ডিসেম্বর 2016 হিসাবের নাম টাকা 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 তিনটা টাকার গড় করবো। প্রথমে চলতি সম্পদের মধ্যে নগদ 80,000 টাকা, নগদের পরে আমার আছে প্রাপ্য হিসাব 1,00,000 টাকা, প্রাপ্য হিসাব থেকে আমরা নতুন আলাদা পানাশন যদি বাদ দিব 5,000 টাকা, পেলাম 95,000 টাকা। সমাপনী মজুত পণ্য আগের মতোই 25,000 থেকে 5,000 বাদ দিব 20,000 টাকা, তাই যা আছে যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি 1,95,000 টাকা, অর্থাৎ চলতি সম্পদ আমি পেয়ে গেলাম 1,95,000 টাকা। এরপর আছে চলতি দায়, চলতি দায়ের মধ্যে আমার আছে প্রথমে প্রদেয় হিসাব 1,10,000 টাকা, বকেয়া বেতন যেটা আমরা বিশদ আয় বিবরণীর মধ্যে বেতনের সাথে যোগ করে ক্যালকুলেশন করে বের করে যোগ করেছিলাম, সেই বকেয়া বেতন হচ্ছে আমার 5,000 টাকা, ঋণের বকেয়া সুদ হচ্ছে 12,000 টাকা, এগুলো যোগ করলে আমি পাচ্ছি 1,27,000 টাকা, এটা হচ্ছে আমার চলতি দায়। তাহলে আমরা মোট চলতি সম্পদ পেলাম 1,95,000 টাকা, মোট চলতি দায় পেলাম 1,27,000 টাকা। এভাবে আমাদের আলোচ্য অঙ্কটা এখানে শেষ হয়ে গেছে। আমরা যদি অঙ্কটা বুঝতে পারি তাহলে আমরা একবার দেখলে হবে, যদি অঙ্কটা ভালো বোঝা না যায় তাহলে এই ভিডিওটা যদি আমরা 3-4 বার দেখি তখন মোটামুটি আমার আয়ত্তে চলে আসবে অঙ্কটা। তারপর আমরা হাতে কলমে খাতাতে প্র্যাকটিস করব। আমরা যদি শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দিই আর খাতার মধ্যে তুলে ফেলি তাহলে অঙ্কটা ভালো বোঝা যাবে না। আমরা ক্লাসটা 2-3 বার দেখবো, তারপর হাতে কলমে 2-3 বার করব, তাহলে মোটামুটি অঙ্কটা আমার আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই আমরা এই সলিউশনগুলো দিয়ে একটি বই বাজারে বের করার পরিকল্পনা আমাদের আছে। আপনাদের যে কোনো মতামত উপদেশ পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন, বিশেষ করে উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে পৌঁছিয়ে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সবার আগে দেখতে পাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।